প্রধান নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নতুন করে পানি বেড়েছে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর, ফলে ফুলগাজী ও পরশুরামে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 8 গ্রাম। এদিকে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদীর ভাঙন, বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকট দেখা দিচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের প্রধান নদ নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে, ফলে উন্নতি হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতির। তবে কুশিয়ারা, হালদা ও মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদী ও পরশুরামে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে উত্তর দৌলতপুর, ঘনিয়ামোড়া, গোসাইরপুর, পদুয়া সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে, ফলে কয়েকশো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এদিকে বারবার বন্যার জন্য বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করেন জেলা প্রশাসক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে যমুনা, ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন। মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে তীব্র আকার ধারণ করেছে ভাঙন, আতঙ্কে ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিচ্ছে বানভাসী মানুষ। এছাড়া পদ্মার স্রোত কমায় এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল, তবে এখনও পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। বৃহত্তর সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে বানভাসী মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।